4 কিলো পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল আলমারি। সেখান থেকেই উদ্ধার হলো কয়েক লক্ষ টাকার গাঁজা। অভিনব উপায়ে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল একজন। জানা গিয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাওয়াখালী বিশ্ববাংলা হাট সংলগ্ন এলাকায় একটি স্টিলের আলমারি বোঝাই পিকআপ ভ্যান আটক করে এনজেপি থানার পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 4 কুইন্টালের বেশি গাঁজা। গ্রেফতার করা হয় শম্ভু দাস নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় 42 লক্ষ টাকা। গাঁজা জলপাইগুড়ি থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোটা ঘটনার তদন্তে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। किचन गैलरी एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन एक्वेरियम फिश एंड पेट्स ग्लास कॉर्नर एमजी रोड जयगांव। पशु चारे की लागत बचाने और पौष्टिक पशु आहार प्राप्त करना चाहते हैं तो विजिट करें मायरा एग्रो फार्म। कॉल करें 9476229258। यहाँ हर तरीके की मुर्गी एवं पशुओं की पौष्टिक आहार आपको मिलेगा आपकी बचत के अनुसार। इसके अलावा पशुओं की किसी भी प्रकार के रोग के विषय में सलाह मिलेंगे। ठिकाना जयगांव, इलियास नगर, सिंडिकेट रोड।